হাই গাইস, ভিলেজ টেস্টি ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্নার রেসিপি, খুবই একটা সাধারণ রান্নার রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ তরকারি। এই যে যেখানে দেখছেন, সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। এটা কুমড়ো, এই যে অর্ধেকটা পেঁপে, এখানে আলু আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, আছে সিম আছে, আর এতে দেবো কটা মুগ ডাল। মুগ ডাল দিয়ে আমি নিরামিষ তরকারি করবো। তাহলে সঙ্গে থাকুন, শুরু করছি। তাহলে আমি এই পুরো সবজিগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি রান্নাটা শুরু করব। এই যে দেখুন, সব সবজিগুলো কেটে নিয়েছি, কেটে জলে রেখেছি। এবার রান্না বসাবো, এই ডালগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এই যে কুমড়োর শুকনোটা ছাড়াইনি, এটা কাঁচা কুমড়ো বলে শুকনোটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, একটু উঁচু করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে ভালোই লাগে। চিড়ে রাখা লঙ্কাগুলো, এখানে 7-8টা লঙ্কা আছে, চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো যে 1 চামচ, 1.5 চামচ হলুদ দিলাম, এবার কেটে রাখা এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা প্রায় কমে এসছে, এবার আমি এটাকে তেল আমি দিয়ে দেবো।
আগে চালান দিয়ে দিচ্ছি। Zire ये जीरे ताकि हम ऐसे चिले रख दो कुछ का जीरे तोड़ दो पास फ्रॉम जी दिखे जैसे ताकि दिखे ভেজে রাখা জিরেটা এই যে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দেব তরকারিটি বেশি ঝোল থাকবে না গামাটা গামাটা ঝোল থাকবে দেখুন তাহলে তৈরি হয়ে গেছে খুবই সাধারণ একটা নিরামিষ রেসিপি ডাল দিয়ে গাজর দিয়ে কুমড়ো আলু পেঁপে সমস্ত সবজি দিয়ে মটরশুঁটি সিম দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা রেসিপি তৈরি হয়ে গেল নিরামিষ তাহলে এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন দেখবেন খুবই টেস্টি খাবার তাহলে আমার এই রান্নার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলে নতুন এসেছেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন।